আমাদেরকে কিন্তু সদানিয়ত মানে আমাদের উন্নতির জন্য কিছু শিখতে হয় এই শেখার তো শেষ নেই আমরা বই থেকে শিখি আমরা আমাদের ক্লাসরুমে শিখি আমরা সমাজ থেকে শিখি আমরা পরিবার থেকে শিখি আমাদের গুরুজনদের কাছ থেকেও শিখি কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আমরা তো জানিত এই জিনিসটি এর মধ্যে কিছু শেখার কিছু নেই ব্যাপারটা তা নয় যে আমার ভিতরের যে লিমিটেশন সেটা যদি আমি আগে না জানতে পারি তাহলে আমি শিখবো কী করে না তা এখন আমার জানাটা কি সঠিক না তার মধ্যেও কিছু ভুল আছে তা সেটার বিচার কে করবে তুমি নিজে বিচার করবে তাই হয় নাকি তুমি তো ভাববে যে আমি যেটা জানি সেটাই ঠিক এর ওপরে কিছু নেই এটাই তো আচ্ছা অত যুক্তির মধ্যে যাওয়ার দরকার নেই এটুকু তো মানবে যে আমরা যদি সবসময় কিছু শিখতে পারি সেটাই ভালো সে আমি কি জানি কি না জানি আমি ঠিক জানি কি ভুল জানি সেটা পরের কথা আমি যদি একটু বেশি শিখি তাহলে আমার ওই শিক্ষার মাধ্যমে নিশ্চয়ই আমি একটু বিচার করতে পারবো যে আমার অর্জিত শিক্ষাটা ঠিক আছে তো যে আমি যেটা ভাবছি যে এটাই ঠিক সেটা ঠিক তো তাহলে আমাদেরকে সবসময় কিছু শেখার চেষ্টা করতে হবে তা সেটা কিভাবে হবে এখন আমরা তো বই থেকে শিখি বই পড়ি আমাদের শিক্ষক আছেন স্কুল আছে এখন যেটা তোমাদেরকে যেটা করতে হবে যে ক্লাসরুম হোক বা বন্ধুবান্ধবদের সাথে কোথাও আমরা আড্ডা দিচ্ছি সেখানে অনেক কিছু কথাবার্তা চলে ক্লাসেও তো চলেই এবং কোচিং ক্লাসেও চলে স্কুলের ক্লাসেও চলে স্কুল কলেজ এবং বাইরেও চলে এখন কি করতে হয় আমরা সাধারণত দেখেছি যারা নিজেদেরকে বেশি স্মার্ট ভাবে তারা একটু বেশি বকে তারা কথা বলে বড্ড বেশি তারা দেখছে এখন বকে যখন কেউ না কেউ শুনবে আর কি তা এখন আচ্ছা বেশি বকা ভালো না বেশি শোনা ভালো বেশি বকা মানে কি তুমি যেটা জানো সেটাই তুমি বলছো তুমি অনেক কিছু জানো ঠিক আছে তা তোমার জানাটা আরেকজন শিখলো জানলো এখন যদি উল্টোটা হয় তুমি বেশি বললে না তুমি চুপচাপ শুনতে থাকলে অন্যরা কথা বলতে থাকলো তাহলে কি হবে হয়তো এমন কিছু আছে যেটা তুমি আগে থেকে জানতে না তাদের কাছ থেকে তুমি সেটা জানলে তুমি যেটা জানো সেটা তো তোমার আছেই সেটা তো তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারছে না ঠিক আছে চেষ্টা করতে হবে শুনতে শুনলে কি হবে শোনা মানে কি সেটা মানে তার থেকে আমি কিছু নতুন কিছু আমার জানার একটা স্কোপ থাকছেই তাহলে কিন্তু আমরা তো সবসময় মানি না আমরা একটু বকবক করি সবসময় তা এখন কোচিং ক্লাস বা নিজের স্কুল কলেজের ক্লাসই বলছি সেখানে তোমাদের সেখানে কাজ হচ্ছে যে সব সবসময় সেই ক্লাসে কি কি আলোচনা হচ্ছে কোন বন্ধুটি কোন ছেলেটি কোন মেয়েটি তারা কি উত্তর করছে কি বলছে স্যার এসে কি বলছেন কি শেখাচ্ছেন স্যার তো সব সময় শেখান না তার মধ্যেও স্যারের কিছু বক্তব্য থাকে সেই বক্তব্যগুলি কিন্তু খুবই মূল্যবান তা সেই প্রত্যেকটা জিনিস তোমার সেখানে শোনার চেষ্টা করতে হবে এ না যে আমার নাম্বার কখন আসবে আমি একটুখানি কিছু বলবো আমি সেইভাবে আমি বেশ অপেক্ষা করে থাকলাম শুধু মাথার মধ্যে আমার ওই একটাই মানে ঘুরছে এই উত্তরটি আমি কখন ক্লাসের মধ্যে মানে ক্লাসের মধ্যে আমি প্রেজেন্ট করব না এমন করে লাভ নেই যদি তোমার নম্বর আসে স্যার তোমাকে জিজ্ঞাসা করেন কোনো প্রশ্ন তোমার জানা থাকলে তুমি বলবে না হলে বলবে না ঠিক আছে তা সবসময় শুনতে হবে বেশি এবার আসি মূল আলোচনায় আসল যে ক্লাসের বাইরে আমাদের একটা আড্ডাখানা থাকে বন্ধু বান্ধবদের সাথে থাকে বা চায়ের দোকানে থাকে যারা একটু আমি ছোটোদের কথা বলছি না যারা একটু বড় হয়েছে বা কোনো রকে বসেও আড্ডা হয় বা কোথাও তো কোথাও হয় বা এমন এমন জায়গা হয় যেখানে বন্ধুবান্ধব ছাড়াও একটু মানে সেখানে একটু বয়স্ক লোকজনও থাকে থাকে তো তা চেষ্টা করতে হবে যে আমাদের কিছু সেখান থেকেও যাতে কিছু আমরা নলেজ পেতে পারি আচ্ছা তা নলেজ পেতে গেলে তো যে বিষয়ের উপরে নলেজ চাই সে বিষয়ে সে বিষয়টি মানে কোন বিষয় তোমরা তো ভাবছো আমরা বই থেকে তো সব কিছু শিখছি কলেজে পড়ছি পরীক্ষা দিচ্ছি না জীবনে বড় হতে গেলে বইয়ের বাইরেও অনেক কিছু শিখতে হবে অনেক কিছু কারণ কে যে কোথায় যাবে কে যে কি চাকরি করবে কি ব্যবসা করবে কি চাকরি ব্যবসা ছাড়া মানুষের জীব আরও কিছু আছে অনেক কিছু আছে আমাদের মেন উদ্দেশ্য তো ভবিষ্যতে ইনকাম করা ইনকামটা মানে সৎ সৎ আমাদেরকে ইনকাম করতে গেলে সে অনেক কিছুই আমাদেরকে করতে হতে পারে ঠিক আছে তো তার জন্য আমাদেরকে অনেক কিছু জানতে হবে শিখতে হবে সব বইতে নেই বইতে যেটুকু আছে সেটুকুর মাধ্যমে আমরা আমাদেরকে মানে একাডেমিক যে আমাদের শিক্ষাটা পেতে পারি আমরা আমাদের যে কোয়ালিফিকেশানটা বাড়াতে পারি তারও প্রয়োজন খুবই প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন যে তোমার মানে ছাত্রাবস্থায় যতটুকু পড়াশোনা করে তোমার কোয়ালিফিকেশানটা বাড়িয়ে নেওয়া এবং ভালো পার্সেন্টেজ নিয়ে সেটা তো সবার আগে প্রয়োজন কিন্তু তুমি তো চব্বিশ ঘন্টা পড়াশোনা করো না তার ফাঁকে ফাঁকেও তো কিছু অন্য কিছু তো চলে কথাবার্তা আড্ডা সবই চলে তা তখনও কিন্তু তোমাকে কিছু শিখতে হবে হতে পারে তুমি ভবিষ্যতে একটা বড় বিজনেস বিজনেসম্যান হলে বা অন্য কোনো মানে চাকরি চাকরি করতে হবে তার কোনো মানে নেই আবার চাকরিও যদি করো হাজারটা লাইন আছে এবং সেক্ষেত্রে সসম্মানে চাকরি করতে গেলে তোমাকে সেখানে একটা মানে শুধু মানে পেশাগত জ্ঞান নয় পেশাগত জ্ঞানের বাইরেও তোমার কিন্তু এই সমাজের বিভিন্ন যে কর্নার আছে বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যাপারেও তো তোমার কিন্তু একটা নলেজ থাকা দরকার তা সেটা আমরা কোথা থেকে পাবো জ্ঞানী লোকজন থেকে পাবো তাই তো যাদের এ বিষয়ে জ্ঞান আছে তাহলে কাদের জ্ঞান আছে জ্ঞানী কারা জ্ঞানী হচ্ছে তিনি কোনো সেলসম্যান হতে পারেন কোনো দোকানদার হতে পারেন কোনো বিজনেসম্যান হতে পারেন মাছ চাষ করেন হতে পারে চাষাবাদ করেন ফসল মানে সবজি চাষ করেন হতে পারে কোনো মেকানিক হতে পারে কোনো গাড়ির ড্রাইভার হতে পারেন তাদের কাছে যে অভিজ্ঞতা আছে তার মূল্য কিন্তু অসীম অভিজ্ঞতা মানুষ অভিজ্ঞতার মাধ্যমে যেটা শেখে সেটাই কিন্তু আসল শিক্ষা বই বই থেকে আমরা একটা ওভারঅল একটা আইডিয়া পাই বইয়ের লেখায় কিন্তু সেই বইয়ের শিক্ষাকে যখন আমরা মানে বাস্তবের মাটিতে যতক্ষণ আমরা রোপণ করতে না পারবো আমাদের কিন্তু আসল শিক্ষা হয় না সুতরাং তুমি যেটা জানো ভেব না যে এটাই কিন্তু সব কিছু আমাদেরকে জানতে হয় যারা সেই সেই মানে বিভিন্ন ক্ষেত্রে যারা অভিজ্ঞ যারা কাজ করেছে শুধু কাজ করেছে না কাজ করতে করতে যারা জীবনে ঠকেছে বারবার ঠকেছে তাদের কাছ থেকেই শিখতে হবে অনেক বিজনেসম্যান আছে বিজনেস করতে করতে ঠকে আবার করে আবার ঠকে আবার করে তো তাদের কাছ থেকেও শিখতে হবে যারা জীবনে ঠকেছে যাই হোক এটা কিন্তু মনে রাখবে যে আমরা চেষ্টা করব যে আমাদের ইন্টারেস্ট কোন বিষয়ে আমাদের ইন্টারেস্ট সেই বিষয়ে আমাদের কোথাও যদি কথা বলি তা সেই সব মানে মানুষজনদের কাছে যদি কোনো কথা হয় সেখানে আমরা সেই প্রসঙ্গ উত্থাপন করব মানে আমার যে ইন্টারেস্ট যে বিষয় আছে যেটা আমাকে জানতে হবে করে সেখান থেকে আমরা কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করব। এভাবেই কিন্তু জীবন চলে থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমি আরও অনেক ভিডিও এই ধরনের নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো